সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বড় দুটি দলকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে চট্টগ্রামে একটি কমিউনিটি সেন্টারে মহানগর জাতীয় পার্টি দ্বিবার্ষিক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। জি এম কাদের বলেন, ব্যাপক লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন মারাত্মক ঝুঁকিতে পড়েছে, দেশে আইনের শাসন নেই বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। প্রধান দুটি দল তারা একটু একমতে এসে এক টেবিলে এসে একটি সকলের কাছে গ্রহণযোগ্য একটি ফর্মুলা তৈরি করুন, যাতে করে সকলে মিলে আমরা এই নির্বাচনটাকে উৎসব মুখর পরিবেশে সকলের অংশগ্রহণে একটা নির্বাচন করতে পারি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।